আমি আসলে এই তিনটা বছর অপেক্ষায় ছিলাম, এই দিনটির আশায় আজকে যে রায় ঘোষণা হয়েছে আমরা সবাই সন্তোষ। এবং আমি এটা অনুরোধ করব যে এই রায়টা যেন অতি তাড়াতাড়ি যেন কার্যকরী হয়, কারণ সন্তান ফিরে পাবো না ঠিক আছে, কিন্তু যে বিচার হয়েছে এর বিচারে আমি আসলে খুবই সন্তোষ হয়েছি। এবং সবাই আশা করি এরপর থেকে এই বিচারের পর থেকে যেন এরকম এই পরজন্ম যেন কোনো মা এরকম সন্তান না হারা হয়, সন্তান যেন বাবা হারা না হয়, স্ত্রী যেন স্বামী না হারা হয়, ভাই যেন ভাইকে না হারায়। কিন্তু আমি সেই আগে থেকে সবসময় আমার সন্তানকে বলতাম, তোমরা একজন সত্যিকারের ভালো মানুষ হও, সত্যিকার আল্লাহ পাকের অশেষ রহমতে সেই প্রাপ্তিটা আমি পেয়ে গেছি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই তাকে একজন সৎ পুলিশ অফিসার বলে স্মারকলিপিও দিয়েছে যে সে একজন আসলে সৎ মানুষ, সৎ একজন পুলিশ অফিসার। এটা আমার বড় প্রাপ্তি ছিল, অনেক বড় প্রাপ্তি, আমি তা পেয়ে গেছি। স্কুল নাই, ওখানে একটা বৃদ্ধাশ্রম করবে, একটা মেডিকেল করবে, কিন্তু আজ আমার বাবা নিয়ে আমার বাবার অবর্তমানে অনেক কষ্ট হইতেছে, সেটা চলতেছে, থেমে থাকে নাই, তবে অনেক কষ্ট হইতেছে। এই ক্ষেত্রে যদি সরকার যদি একটু সুদৃষ্টি দেন এবং পুলিশ কর্মকর্তা যারা উদ্বোধন করতে আসে এরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে হয়তো আমার বাবার এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হবে। এরই মাঝে আমি অনেক কিছু, আমার দুইটা নাতি নাতনি আছে, আমার বউমা আছে, আমাদের পুরো ফ্যামিলিটা এখানে আমরা অনেক শান্তি পাবো এবং অনেক কিছু ওখান থেকে আমরা ফিরিয়ে পাবো, যা আমার বাবার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে আমি খুব খুশি হবো। যদি সরকার একটু মানে সুদৃষ্টি দেন, উদ্বোধন কর্মকর্তাদের কাছে যেন এর প্রতি একটু সুদৃষ্টি দেন তারা। এখন ওর তো ভাই ছিল অভিভাবক, এখন তো সে নাই, এখন আমার অভিভাবক হলো প্রধানমন্ত্রী, আমার অভিভাবক হলো পুলিশ।